তপন দাস এর দায়িত্ব দেওয়া হয়, সঙ্গে আমাদের পিএসআই আছে অভিরূপ আর ইন্সপেক্টর নতুন জামাতিয়া, আর আমরা মহিলা থানা থেকে ইন্সপেক্টর আতিসপি চন্দা, ওনাদের নিয়ে একটা টিম গঠন হয়। আর মৎস্যমণিতে শিশির কুমার বণিক, শিশির কুমার বণিকের বাড়িতে আমরা রেড করি। ওখানে ওনার বাড়িতে ওনার ছেলের বিরুদ্ধেই ছিল আমাদের কাছে ইনফরমেশন, সম্ভবত বলি ওনার কাছ থেকে আমরা সার্চ করে এই সাসপেক্টেড ব্রাউন সুগারের আমরা প্রচুর ফটো পাই, যেটা আপনার সামনে আছে। তারপরে আরো বাড়ি সার্চ করার পরে কিছু ইলিসিট লিগার পাই, যেটা এটা আপনার সামনে আছে। তো এটা নিয়ে এখন ওসিপিএস একটা স্পেসিফিক এনডিপিএস একটা রিলেভেন্ট সেকশনে কেস নিবে। আমরা রিমান্ড চাইবো, রিমান্ড চেয়ে জানতে চাইবো যে এই মালগুলো কোথা থেকে বিক্রি করছে আর উনি কোন কোন পেডলারকে এগুলো বিক্রি করছে, যার ফলে মানে এরিয়াতে এই ড্রাগসগুলো বিলি হচ্ছে। তো জাস্ট এখন প্রিলিমিনারি ইনফরমেশন করা হবে, কালকে কোর্টে ফরওয়ার্ড করে রিমান্ড চেয়ে ফার্দার অ্যাকশন। কতদিন জমা হবে পুলিশ টিমে? পুলিশ রিমান্ড তো এখন তো জাস্ট আমরা সিজ করছি, অ্যারেস্ট করছি, এটা তো স্পেশাল করে এখন তো কাউন্টে জাস্ট চলছে। কোন জায়গায় ট্রিগার আটক করছে? এটা মৎস্যমণিতে জায়গাটা করছেন। ওর নামটা অসুবিধে একটা যে জেন্স পার্লার, কি নাম আছে জেন্স পার্লারটা, নামটা জায়গাটা করছেন ওর নামটা সম্ভবত করে কি সৌম্য ব্রত বণিক। তিনি বাড়িতে কি পাওয়া গেছে? এটা তো ওনার পজিশনে পাওয়া গেছে। কত ফুট হবে স্যার? এটা অ্যাপ্রক্সিমেটলি 40 অ্যারাউন্ড ফুট আছে। আপনারা যদি ঠিক আছে